আজকে আলোচনা করব মাসে মাত্র 1555 টাকা জমা করে কিভাবে আপনি 10 লক্ষ টাকা পেতে পারেন সে বিষয় নিয়ে। আর এ সবই সম্ভব জমানো অর্থের মাধ্যমে বা সঞ্চয়ের মাধ্যমে। তাই যারা কষ্টের রোজগার থেকে সঞ্চয় করার কথা ভাবছেন বা কোন ব্যাংকে কোন স্কিমে সঞ্চয় করলে অধিক মুনাফা পাওয়া যাবে এসব বিষয় নিয়ে ভাবছেন, তাদের জন্য রয়েছে সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম। মাসে মাত্র 1555 টাকা জমা করে আপনি পেতে পারেন 10 লক্ষ টাকা। বন্ধুরা, আজকের ভিডিওতে SBL মিলিয়নিয়ার স্কিম নিয়ে আলোচনা করব, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমেই সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিমে আপনাকে একটি অ্যাকাউন্ট বা হিসাব খুলতে হবে। আর অ্যাকাউন্ট বা হিসাব খোলা খুবই সহজ, সোনালী ব্যাংকের যে কোনো শাখায় মিলিয়নিয়ার স্কিমের হিসাব খুলতে পারবেন, তবে বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। অপ্রাপ্তবয়স্করা আইনগত অভিভাবক নিয়োগের মাধ্যমে এই হিসাব খুলতে পারবেন। তবে হিসাবধারী ও নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও NID কার্ড বা জন্ম নিবন্ধন পত্রের সত্যায়িত কপি জমা দিয়ে এই হিসাবটি অনায়াসে খুলতে পারেন। এবারে মিলিয়নিয়ার স্কিমের আওতায় কত বছর মেয়াদে মাসিক কত টাকা করে জমা রাখলে কত পার্সেন্ট সুদহারে আপনি সর্বমোট কত টাকা পাবেন, চলুন সে সম্পর্কে জেনে আসি। সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিমের আওতায় আপনাকে 10% চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করা হবে। এই স্কিমের আওতায় আপনি 3 বছরে যদি মাসে 24,250 টাকা করে জমা রাখেন, তাহলে আপনার জমাকৃত আসলের পরিমাণ হবে 8,73,000 টাকা এবং ব্যাংক থেকে দেয়া মুনাফার পরিমাণ হবে 1,27,431 টাকা এবং 3 বছর শেষে আপনি মোট পাবেন 10,431 টাকা। এবং 4 বছর মেয়াদে যদি আপনি 17,380 টাকা করে মাসিক কিস্তি দেন, তাহলে আপনার জমাকৃত আসলের পরিমাণ হবে 8,34,240 টাকা, ব্যাংক থেকে দেয়া মুনাফা হবে 1,66,028 টাকা এবং 4 বছর পরে আপনি মোট পাবেন 10,268 টাকা। আর 5 বছর মেয়াদে আপনি যদি 13,280 টাকা করে মাসিক কিস্তি দেন, তাহলে আপনার জমাকৃত আসলের পরিমাণ হবে 7,96,800 টাকা এবং ব্যাংক থেকে দেয়া মুনাফা হবে 2,03,418 টাকা এবং আপনি 5 বছর পরে মোট পাবেন 10,218 টাকা। আপনি যদি 6 বছর মেয়াদে মাসিক 10,570 টাকা করে জমা রাখেন, তাহলে আপনার জমাকৃত প্রিন্সিপালের পরিমাণ হবে 7,61,040 টাকা এবং ব্যাংক থেকে দেয়া মুনাফার পরিমাণ হবে 2,39,740 টাকা এবং 6 বছর শেষে আপনি মোট পাবেন 10,780 টাকা। 7 বছর মেয়াদে যদি 8,640 টাকা মাসিক কিস্তি হয়, তাহলে আপনার জমাকৃত আসলের পরিমাণ হবে 7,25,760 টাকা এবং ব্যাংক থেকে দেয়া মুনাফা হবে 2,74,644 টাকা এবং 7 বছর শেষে আপনি মোট পাবেন 10,404 টাকা। 8 বছর মেয়াদে মাসিক কিস্তির পরিমাণ হবে 7,210 টাকা, তাহলে আপনার জমাকৃত আসলের পরিমাণ হবে 6,92,160 টাকা এবং ব্যাংক থেকে দেয়া মুনাফা হবে 3,08,540 টাকা এবং 8 বছর শেষে মোট পাবেন 10,700 টাকা। 9 বছর মেয়াদে মাসিক কিস্তির পরিমাণ হবে 6,105 টাকা এবং আপনার জমাকৃত আসলের পরিমাণ হবে 6,59,340 টাকা, ব্যাংক থেকে দেয়া মুনাফার পরিমাণ হবে 3,41,085 টাকা এবং আপনি মোট পাবেন 10,410 বছর মেয়াদে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে 5,235 টাকা, আপনার জমাকৃত আসলের পরিমাণ হবে 6,28,200 টাকা, ব্যাংক থেকে দেয়া মুনাফার পরিমাণ হবে 3,72,748 টাকা এবং 10 বছর শেষে আপনি মোট পাবেন 10,948 টাকা। 12 বছর মেয়াদে মাসিক কিস্তির পরিমাণ হবে 3,950 টাকা, আপনার জমাকৃত আসলের পরিমাণ হবে 5,68,800 টাকা এবং ব্যাংক থেকে দেয়া মুনাফার পরিমাণ হবে 4,32,410 টাকা এবং আপনি 10 বছর শেষে মোট পাবেন 10,01,210 টাকা। 15 বছর মেয়াদে মাসিক কিস্তির পরিমাণ 2,710 টাকা এবং আপনার জমাকৃত প্রিন্সিপালের পরিমাণ হবে 4,87,800 টাকা এবং ব্যাংক থেকে দেয়া মুনাফার পরিমাণ হবে 5,13,564 টাকা, আপনি মোট পাবেন 10,01,364 টাকা।
বন্ধুরা, 20 বছর মেয়াদে আপনার মাসিক কিস্তির পরিমাণ হবে মাত্র 1,555 টাকা, এবং আপনার জমাকৃত প্রিন্সিপালের পরিমাণ হবে 3,73,200 টাকা, এবং ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা হবে 6,27,987 টাকা, এবং 20 বছর শেষে আপনি মোট পাবেন 10,01,187 টাকা। বন্ধুরা, তবে মিলিনিয়ার স্কিমের আওতায় আপনি যে কোনো সময় চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন, তবে সেক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত নিয়ম নীতি অনুযায়ী কিন্তু আপনাকে মুনাফা প্রদান, আর আপনি চাইলে এই হিসাবের বিপরীতে লোনও গ্রহণ করতে পারেন সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।